আরও একটু পরে আপনাকে সকলকে স্বাগত জানাবো। আজ আমার একটি দরকারে সেন্ট্রাল বা বউবাজারে যাবার দরকার পড়েছে, যাবো যখন ফেরিনি কালীবাড়ি দর্শন করেও আসবো, আমার সাথে থাকুন, আমি ফেরিনি কালীবাড়ি আপনাকে দেখাবো। আর এখন আমি বর্তমানে চলেছি রাসবিহারী বা কালীঘাট মেট্রো, মেট্রো করেই সেন্ট্রাল যাব, সেখানে নেমে তারপরে বউবাজারে। আপনারা সবাই জানেন ভিডিও করা বউবাজার এলাকা জানেনই তো, খুবই পুরনো এলাকা, এখানে বিভিন্ন রকম ফার্নিচারের যেমন দোকান আছে তেমনি জুয়েলারি দোকান প্রচুর, এখানে বড় বড় যত জুয়েলারি দোকান ফার্নিচার সমস্ত কিছু আছে, বাজারও আছে, বউবাজারে অনেক কিছু সস্তা জিনিসও পাওয়া যায়, আর অনেক দোকান তো আছে। দেখো ওই পোকা মনে হয় কাজের পোকা অসুবিধা আছে, সামনে গোয়েঙ্কা কলেজ, এইটা গোয়েঙ্কা কলেজ জানো তো, এখানে কমার্সটাই তোমার মেন, একদম সেই গিনি মডার্ন গিনি হাউসের অপোজিটের মডার্ন গোয়েঙ্কা কলেজ। দেখুন আর চৌধুরিয়ান সন্স, ওদিকে তানিস দত্তগিনী সন, তারপরে সেনকো গড়িয়াহাটেও আছে সেনকো জুয়েলারি, কাঠের দোকান একদম গোয়েঙ্কা কলেজের কাছে এবং ফিরিঙ্গি কালীবাড়ির কাছে, এগুলো পড়ে সব ট্রাম লাইন। যারা বউবাজার এলাকায় থাকে তারা অনেকেই জানে এবং আমরা ছোটোবেলায় সিনেমা দেখা যায়, সিনেমা দেখেছি অনেকে যাবেন যদি বলি তাহলে আপনারা যদি লক্ষ্য করে যান তাহলে কালীঘাট থেকে সেন্ট্রালে নামতে হবে না, যেখান থেকে গামলাম থেকে এলেও সেন্ট্রালে নামতে হবে, নেমে যদি কালীঘাটের দিক থেকে যান তাহলে সেন্ট্রাল দিয়ে নেমে বাইরে রাস্তা থেকে বেরোছি, রাস্তা ক্রস করে এই পাশে 44 নম্বর বাড়ি মোটামুটি বিকেলে আপনার 4টা বাজে সকালে খুলেই যায়, সকালে অনেক বেলা যাওয়ার সময় মানে তুলেছিল যাওয়ার সময় তুলেছিল নিলাম ফিরবো বউবাজার থেকে রাসবিহারি মেট্রোর সামনে দাঁড়িয়ে আছি, সামনে উঠে মেনে লেফট সাইড চলে যেতে হবে, ভেতরে তো তোলা যায় না, এখন সিসিটিভি আছে এবং 12টা আছে, সেখানে দেখে আমাদের কাজ ছেড়ে চলে যাচ্ছে সামনে দাঁড়িয়ে আছি আমরা।
মেট্রোয় না উঠে অবশেষে মত পরিবর্তন করলাম যে আমরা চলো বাসেই যাই বালিগঞ্জ রুটে। বাসে একদম লাইনে পেয়ে গেলাম সামনে, একটু উঠে পড়লাম ঢাকা বাস করে কলকাতা ঘুরতে ঘুরতে। চলুন চলুন দেখাই বাস ঘুরতে। তো আপনারা অনেকে হয়তো এসেছেন, অনেকে আসেননি, আমরাও যদিও আসিনি এবং আসিও না, যাচ্ছি যখন আলোয় আলোকিত কলকাতা দেখতে থাকি সঙ্গে থাকি। সামনে গ্র্যান্ড সবসময় সুন্দর কলকাতা। দুর্গা পুজোয় যেমন সেজে ওঠে আলোয় আলোকিত হয়ে আলোকে, অর্থাৎ দুর্গা পুজোতেও যেমন কালী পূজার সময় সেজে ওঠে কলকাতা, তেমনি এখন নতুন বছরে 2023-এ সেজে কলকাতা চারদিকে আলোয় আলোকিত। ভীষণ সুন্দর লাগছে বাসে করে যেতে, এই জন্য সকল করতে না গিয়ে চলো বাসে যাই। জানালা ধরে শীত পাইনি, সেজন্য হয়তো অতটা ভালোও দেখাতে পারিনি আপনাদের, না হলে আরও সুন্দরভাবে আরও ভালোভাবে দেখাতে দেখানো যাবে। এজন্য দুঃখিত। এইখানে পাবো তাই দেখবো, হ্যাঁ নাকি ওই দিকটাই যাবো, এদিকে দেখবো।